এমন কোন নিয়ম নেই, এমন কোন ল নেই, এমন কোন আইন নেই, নির্বাচন করতে চাওয়া মানেই তাকে এখান থেকে সদস্যপদ বাতিল করতে হবে। এটা হিংসাত্মক কিংবা পার্সোনাল ব্যক্তিগত আক্রোশ থেকে আমাকে বঞ্চিত করেছে। আমি অনেক যুদ্ধের পরে সদস্যপদ ফিরে পেয়ে চিন্তা করলাম, যিনি আমাকে সদস্যপদ থেকে বিতাড়িত করেছেন ওনাকে আমি অত্যন্ত ভালোবাসি, ওনাকে আমি শ্রদ্ধা করি, ওনার শ্রদ্ধা থেকে, ওনার ভালোবাসা থেকে, ওনার মুখ দিয়ে যেহেতু কথাটা বেরই হয়ে গেল যে প্রেসিডেন্ট নির্বাচন করতে চায় শ্রাবণ শাহ, আমি ওনার কথাটাকে অবমূল্যায়ন না করে ওনার কথাটা সম্মানের সহিত আরও ভালোভাবে রিসিভ করার জন্য আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার জন্য পেপার কিনেছি। নিপুণের পক্ষে লড়বেন আর কি মূলত, নাকি মূলত আমার অপোজিট পাশে যারাই আছে ওদের বিরুদ্ধেই তো আমার নড়া হবে। এখানে তো আসলে আগে আমার ইসি থেকে ইসি পদে, স্বতন্ত্র থেকে ইসি পদে নির্বাচন করার আমার চিন্তা ভাবনা ছিল। তার আগে ক্লিয়ার করেছি যেহেতু আমি ইসি থেকে স্বতন্ত্র থেকে ইসি পদে নির্বাচন করার জন্য ট্রাই করেছিলাম, এটা ধরে যেহেতু আমার সদস্যপদ বাতিল হয়ে গিয়েছে, আমি যখন প্রশ্ন করলাম, জানতে চাইলাম আমার সদস্যপদ কেন বাতিল হলো, তখন আমাকে ফিডব্যাক দেওয়া হয়েছিল, উত্তর দেওয়া হয়েছিল আমি প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে চাই যার জন্য আমার সদস্যপদ বাতিল করা হয়েছে। এখন যেহেতু আমার শ্রদ্ধা আপুর মুখ থেকে কথাটা বেরই হয়ে গেছে, উনি আমার রেসপেক্টের সর্বোচ্চ জায়গায় ছিলেন, এখনও স্টিল নাও আছে, আমি চাচ্ছি ওনার কথাটা যেহেতু একবার মুখ দিয়ে বের হয়ে গেছে ওনার কথাটার অসম্মান না হোক, যার জন্য আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার জন্য প্রিপারেশন নিচ্ছি। যেহেতু অনেক বড় সাহস করে ফেলেছি, সমস্যা তো কিছুটা মনে হয় আসতে পারে, তার জন্য আমার মিডিয়া ভাইরা আছে। আমি আগে বলেছি সিনেমায় আমার উপরে কোনো হাত নেই, কোনো মা বাবা নেই, আছেন শুধু আপনারাই। যদি ওই ধরনের কোনো সমস্যার ফেস আমি হই অবশ্যই আপনাদের হেল্প নেব, আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, এটা আমার বিশ্বাস। আরেকটি কথা বলা হয়েছে আপনার সম্পর্কে, সেটি হচ্ছে আপনার সদস্যপদ বাতিল হওয়ার কারণ হিসেবে সেটা হচ্ছে আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে, সেই স্ট্যাটাসের কারণেও মানে দুইটি কারণে আপনার সদস্যপদ বাতিল হচ্ছে, এক স্ট্যাটাস আর এক সভাপতি নির্বাচন করতে চেয়েছিলেন এই কারণে। সেক্ষেত্রে আপনি একজন সদস্য আপনি স্ট্যাটাস দিতে পারেন, এটা কি গঠনতন্ত্র আছে যে স্ট্যাটাস দিলে আমার সদস্যপদ চলে যাবে? আমি তার আগে বলেছি আমরা স্বাধীন দেশে বাস করি, এখন আমরা যদি পার্সোনাল ব্যাপারগুলো জন্য এটা আমরা পার্সোনালভাবে আক্রোশের জন্য কারো সদস্যপদ বাতিল করি এটা একেবারে অনিয়ম। আমাদের কোথাও ঘটনতন্ত্রে শিল্পী সমিতির কোথাও এমন কোনো নিয়ম নেই ফেসবুকে কোনো স্ট্যাটাস দিলেও সদস্যপদ বাতিল করতে হবে। আমি যতটুকু জানি শিল্পী সমিতির বিরুদ্ধে কোনো ধরনের অকারেন্স প্লাস দেশের কোনো ধরনের অকারেন্স কিংবা কোনো ধরনের ক্রাইমের সাথে যখন জড়িত থাকে কিংবা চাঁদা যখন না দেয়, অনলি এগুলোর জন্যই সদস্যপদ বাতিল করার নিয়ম আছে। এছাড়া আদার্স যে ব্যাপারগুলো, যে ইস্যুগুলো ধরে আমার সদস্যপদ বাতিল করা হয়েছে তেমন কোনো ইস্যু আমাদের ঘটনতন্ত্রে নেই। এখন জানি না এটা কেন করেছে, কী জন্য করেছে। আচ্ছা, আপনার এলাকা এবং তার এলাকা পাশাপাশি আপনি কি মনে করছেন যে রেশারেশিটা কি বাড়ি বাড়ি থেকে হতে পারে এরকম? আপনি বলতে চাচ্ছেন এটা আমার জন্মস্থান থেকে রেশারেশি কিনা? না, জন্মস্থান থেকে রেশারেশি হওয়ার কারণ নেই, কেন আমি আমার জন্মস্থান কুমিল্লা বরুড়ায় অত্যন্ত ভালোবাসার একজন মানুষ, আমি সকলের অত্যন্ত প্রিয় মানুষ। আর আপুর ব্যাপারটা বলবো, আপু অত্যন্ত ভালো একটা ফ্যামিলির সন্তান, ওনার আব্বু সচিব ছিলেন, আমাদের রেসপেক্টটা সবসময় সর্ব ঊর্ধ্বে থাকে ওনাদের ফ্যামিলির প্রতি, সেই দিক থেকে আমার মনে হয় না কোনো রেশারেশিও থাকতে পারে। তারপরেও যদি কিছু থেকে থাকে সেটা তো আসলে গোপনীয়, সেটা এখন পর্যন্ত আমি ক্লিয়ার না। যদি ব্যাপারটা নির্বাচনের আগ পর্যন্ত আমি ক্লিয়ার হতে পারি এটা অবশ্যই আপনাদের সামনে আমি সলিউশনে আসা ট্রাই করব। এই প্রসঙ্গে নিপুণের সঙ্গে আপনার সাথে ফোনে কোনো কথা হয়েছে কিনা কিংবা সামনাসামনি? এটা বলতে আমি কি নির্বাচন করব এটা নিয়ে নাকি সদস্যপদ যাওয়ার পরে? আমি সদস্যপদ যাওয়ার পরে আমি অসংখ্যবার ট্রাই করেছি আপুকে, আপুর নাম্বারটা আমি ব্লক লিস্টে পেয়েছি, আমার নাম্বারটা আপুর ফোন থেকে ব্লক লিস্টে পেয়েছি। আমি প্রায় 8-10-15 বার যখন আপুকে ফোন দিয়েছিলাম তখন বিজি দেখাচ্ছিল, আমি ভাবলাম মেবি অন্য কোথাও বিজি কিনা, বাট যখন আমি অন্য একটা নাম্বার দিয়ে ফোন দিলাম ফোন ঢুকলো, বাট আমি রিটার্ন কোনো ব্যাক পাইনি। আপুকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, কাউকে ছোট করে দেখা উচিত না, কারণ
বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ডে যারা বড় বড় পারসন বড় বড় ব্যক্তি সবার জন্ম কিন্তু একইভাবে হয়েছে, ওরা একইভাবে পৃথিবীতে এসেছে। আমি আপনি সর্বোচ্চ যে ব্যক্তি পৃথিবীর এবং সর্বনিচে অবস্থানে যে আছে আমরা একইভাবে পৃথিবীতে বের হয়েছি, তাহলে কেন ব্যক্তিগত রেষারেষিটা থাকবে? কিংবা কেন আমরা এক একজন দাম্ভিকতা দেখাবো? কেন আমরা এক একজন আমার এটা আছে ওটা আছে এটা আমরা কেন বলবো? সবচেয়ে বড় কথা, আমরা সবাই মানুষ, আমরা যেন কখনো ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে কাউকে কখনো হিংসাত্মকভাবে নিজের ভ্যালুটা দেখানোর জন্য কাউকে কখনো ছোট না করি, খাটো না করি, এটা আপুর প্রতি আমার মেসেজ থাকবে।